हेलो फ्रेंड्स बीडी टेक बॉक्सिंग यूट्यूब परिवारे आपनादेर सबाइके स्वागतम और आज आमी आपनादेरके आनबक्सिंग करे देखाबो এই হট গ্লুগানটি। এটি একটি 100 ওয়াটের গ্লুগান, এটার আমরা আনবক্সিং করব এবং রিভিউ দেব, বিস্তারিত আপনাদেরকে জানাবো। এগুলো হলো গ্লু স্টিক, এগুলো আমরা আলাদাভাবে কিনেছি, একটা একটা 15 টাকা করে দাম। গ্লুগানের সাথে আমরা এই জিনিসটা পেয়েছি, এখানে লেখা আছে গুগল কার্ডবোর্ড 3D গ্লাসেস। এই গ্লুগান দিয়ে গ্লুর মাধ্যমে এটা অ্যাটাচ করে দেখতে হবে, এর ভিতরে বিভিন্ন ম্যাগনিফাইং গ্লাসটা আছে, এগুলো আমরা পরে দেখব। तो देरी ना करे चलुन शुरू करा जाए। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গ্লুগানটি, এটার মডেল লেখা আছে 3K605। এটা 100 ওয়াটের একটা গ্লুগান। এটা হলো সেফটি স্ট্যান্ড, গ্লুগান ইউজ করার সময় সেফটির জন্য এটা ব্যবহার করা খুব সুবিধাজনক হবে। এই হলো ট্রিগার, এটার মাধ্যমে গ্লু স্টিক প্রেসার দিলে এই নজেল দিয়ে গ্লু পড়বে। এখানে একটা আমরা এলইডি ছোট বাল্ব দেখছি, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এবার প্লাগটা দেখি, বেশ ভালো কোয়ালিটির ওয়্যার দেওয়া আছে এর ভিতরে। আমরা এবার এফআইএস দিয়ে গ্লু স্টিক ঢুকে দেখব এবং তারপর প্লাগ ইন করে দেখব কত সময় পরে হিট হয় এবং গ্লু বের হয়। গ্লু স্টিকটা এভাবে ঢুকে এমনভাবে দিতে হবে এবং যতটুকু যায় আর কি। এবং এখন এই ট্রিগার প্রেস না করাই ভালো হবে, কেননা যখন এখান থেকে হিট হবে প্লাগ ইন করার পরে তখন অটোমেটিক্যালি এই ট্রিগার প্রেস করার ফলে স্টিকগুলো গলে যাবে, মেল্ট হয়ে যাবে এবং এফআইডিএফ হবে। তো আমরা এখন এটা প্লাগ ইন করে দেখি কীভাবে কাজ করে এবং কত সময় হিটেতে সময় নেয়। তো বন্ধুরা, হ্যাঁ আস্তে আস্তে হিট হওয়া শুরু হয়েছে, বেশ গরম হচ্ছে। এটা যেহেতু 100 ওয়াটের গ্লুগান সেহেতু হিট অত্যন্ত দ্রুত হবে। আমরা সেফটি স্ট্যান্ডের মাধ্যমে এভাবে রেখে দিলে সুবিধা হবে। বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন, যখন হিট হবে তখন এই নজলে হাত না দেওয়াই ভালো হবে, কারণ আপনার হাত পুড়ে যেতে পারে, অলরেডি গরম হয়ে গেছে। এবার আমরা এই ট্রিগারটা প্রেস করে দেখবো যে কেমন গ্লু বের হয়। আপনারা দেখছেন এই গ্লু পড়ছে এবং আমরা এই কার্ডবোর্ডটি লাগিয়ে দেখব। যারা ডাই প্রজেক্ট বা হ্যান্ডক্রাফটসের কাজ করেন তাদের জন্য এটা খুব সুবিধা হবে। আমরা আমাদের প্রজেক্টের কাজের জন্য এটা নিয়েছি, আমাদের পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট আছে তার জন্য এটা খুবই প্রয়োজন হবে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন প্রজেক্ট দেখবেন। দেখুন কত দ্রুত হার্ড হয়েছে এবং বেশ শক্তভাবে লেগে আছে। এবার আমরা প্লাস্টিকের টুকরো লাগিয়ে দেখবো যে প্লাস্টিকে কেমন কাজ করে। এটা গুলোটা অত্যন্ত গরম, আমি এখানে এই প্লাস্টিকের ওপর কেটে হাত দিয়েছি কিন্তু আমার হাতে অত্যন্ত গরম লাগছে। এটা দেখা যাক, কানেকশন আমরা এইভাবে রেখে দিই। দেখুন কত দ্রুত হার্ড হয়ে গেছে এবং বেশ শক্তপোক্তভাবে এটা লেগে আছে প্লাস্টিক। বন্ধুরা এবার আমরা এটাতে গ্লু দিয়ে দেখব কী হয়। দেখুন এই আটা শক্ত হয়ে গেছে এবং বেশ ভালোভাবে শক্তভাবে এর সাথে এটে আছে।
ধরো আপনাদের সুবিধার জন্য একটা বিষয় জানিয়ে রাখি, যারা গ্লুগান ব্যবহার করবেন তারা এই স্টিকটা একবার ঢোকানোর পরে কোনো অবস্থাতে বের করবেন না, বের করলে এখানে সমস্যা হবে, এমনকি আপনার গ্লুগানটি নষ্ট হয়ে যেতে পারে। আর একটা বিষয়, এই পর্যন্ত গ্লু স্টিক শেষ হওয়ার পরে আপনারা আরেকটা নতুন স্টিকে লাগিয়ে নেবেন, তা না হলে এই সাইডে প্রেশার না পড়লে এই সাইডে যে স্টিকটা থাকবে সেটা আপনাদের হিট হবে না, সমস্যা হবে। সেজন্য এ পর্যন্ত শেষ হওয়ার পরপরে আপনারা আরেকটা গ্লু স্টিকের সাথে লাগিয়ে নেবেন। অনেকেই হয়তো এত টাকা দিয়ে গ্লুগান কিনতে চাইবেন না, কিন্তু 15 টাকা দিয়ে একটা গ্লু স্টিক কেনা সম্ভব, তাদের জন্য আমি গ্লুগান ছাড়া কীভাবে গ্লু স্টিক ব্যবহার করতে হয় সেটার একটি প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা বাজার থেকে 10-15 টাকা দিয়ে এরকম একটি গ্লু স্টিক কিনবেন, এবং সাথে আমাদের একটি মোমবাতি এবং দেশলাই লাগবে। আমরা মোমবাতি দিয়ে এবং তারপরে এভাবে ধরে গালিয়ে সে আটা ইউজ করতে পারবো। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অনেক সময় রেখে দেবো এটা। আপনারা দেখছেন এটি অত্যন্ত শক্তভাবে এটি আছে। যাদের হট গ্লুগান নেই কিন্তু এইগুলো ইউজ করতেছেন, তারা জাস্ট 10-15 টাকা দিয়ে একটি স্টিক কিনে আপনারা এভাবে মোমবাতি বা অন্য কোনো লাইটের সাহায্যে আলোর সাহায্যে জ্বালিয়ে এভাবে ইউজ করতে পারেন। বন্ধুরা, ওভারঅল এই ছিল এই গ্লুগান সম্পর্কে বিস্তারিত। আজ এ পর্যন্ত, দেখা হবে সামনের কোনো ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।